ماذا يبدأ أقول كوبي؟ أنتوا من هذا؟ بلا. أتقول كوبي كتير؟ أنتوا من سويندر كتير؟ سالو. دخوي سو سويندر دخوي سو كي خوك تختار كي هي كوري من اللورا سوالي بحال ديسة تختار ما دخوام. يبلا عبد الدنيا كتير؟ ياتي من إيه حق كتير حاسة؟ إيه حق تو خبوا بره؟ أنتوا من জিলমিল খাক বুলি কয় আপনার কিছু ভটুয়া শাক বলে কয় বহুত আপনার শক্তি শক্তিদায়ক দেখো এই এইবিলাক আপনার এনেকৈ মুঠা কৰি আপনার শিংমাৰি চকত বিক্রি হয় আর এইটো মানে ইয়ার পৰা যায় এই অঞ্চলৰ পৰা যায় দেখো এই অঞ্চলৰ পৰা যায় এইবিলাক শাক ধনিয়া শাক এইটো আপনার সৰিয়হ তেখেতর খেতে মানে দেখো এই রঙালাও অর্জুন লাও এইবিল অর্জুন লাও এই বিঘাই বিঘাই আপনার ইয়াতে ট্রাকেরে বিক্রি হয় এইবিল লাও আপনার ট্রাকেরে বিক্রি হয় ইয়াতে আপনার যেটা লাও হব এইবিল লাও আপনার ইয়াতে এই সেইটি আপনার দেখা না পাওয়া যাব আপনার এই লাওয়ে থাকি পেলাব আর ইয়াতে লাও এনে আপনার লাওয়ার কারণে ভরি খোঁজ দিব নয় এনেকা লাও হয় ইয়াতে এই লাও আপনার ইয়ারপর বাইর সাপ্লাই হয় শিংমারি বাজার হয় এই অঞ্চল কৃষকর মাটি আপনার হাম করে দিয়েছে এইবিলাক কৃষকৰ মাটিত আপোনাৰ খনন চলি আছে এইবিলাক কৃষকৰ মাটিত আপোনাৰ এই ইণ্ডাষ্ট্ৰিবিলাক বহাই আপোনাৰ খেতি পথাৰ নষ্ট হৈ আছে এইবিলাক খেতি পথাৰৰ কাৰণে আপোনাৰ ইণ্ডাষ্ট্ৰিৰ কাৰণে মানুহৰ বেমাৰৰ আপোনাৰ এটা হৈ আছে আপোনাৰ এইটো মই ভিডিঅ' মই দেখুৱাম পিছত আপোনালোকক এনেকুৱা ভিডিঅ' মোৰ বহুত আছে ইণ্ডাষ্ট্ৰিৰ পৰা কিমান আপোনাৰ হৈছে পলিউশ্যন বৰ্ডৰ পৰা কিমান আছে আপোনাৰ দেখুৱাম মই ভিডিঅ' আছে মই দেখুৱাম আপোনালোকক এখেত আপোনাৰ চুৰেণ দা চুৰেণ সম্পূৰ্ণ দেখুৱাম মই যে আপোনালোক এই চুৰেণ দাই আপোনাৰ ইয়াতে আলু বেঙেনা আপোনাৰ কেনেকৈ কৰে তেখেতৰ বিষয়ে আপোনাক জনাম ইয়াতে আলু বেঙেনা আপোনাৰ ৰঙালাও ইয়াতে বিঘাই বিঘাই যোৱাবাৰ তেখেতে কিমান লাও বিকিছিল এইবিলাক মই দেখুৱাম তেখেতৰ পৰা মই জানিব চেষ্টা কৰিম কৃষক তেখেতে কৃষকৰ হৈ তেখেতে কি মান সন্মান পাইছে তেখেতে আজি ষাঠি বছৰ পঁয়ষষ্ঠি বছৰ ঊৰ্ধত তেখেতে লাও এইবিলাক আলু এইবিলাক খাই আছে আলু কৰি আছে এই বয়সত তেখেতে কৰি আছে কিন্তু আপোনাৰ চাকৰিয়ালে ষাঠি বছৰত আপোনাৰ ৰিটায়াৰমেণ্ট লয় ষাঠি বছৰত ৰিটায়াৰমেণ্ট লয় কৃষকক কিন্তু আপোনাৰ গোটেই জীৱন তেখেতসকলে কৃষিৰ লগত থাকি দেশৰ অৰ্থনীতিত আপোনাৰ কৃষকক এই এই চব্জি ধান এইবিলাক চাপ্লাই দি আছে কিন্তু কৃষকে মৰ্যাদাটো নাপায় হয় মই তেখেতৰ পৰা জানিব বিচাৰিম তেখেতৰ বয়স দাদা অকণমান ৰখি দিবচোন দাদা আপুনি অলপ কওকচোন আপুনি শিঙিমাৰিত আপোনাৰ আমি দেখি আছোঁ শিঙিমাৰিত ঘৰ আপুনি ইয়াতে ৰঙালাও বেঙেনা কবি চব খেতি কৰে আপনি ইমান বছর আপনার আপনার বয়স এটা ষাঠির উদ্যত আপনি কিমান বয়স হয়েছে আপনার ষাঠির উপর দিছে আপনি কখন আপনি এতিয়াও আপনি এই খেতি করি আছে করি আছে কিন্তু ইয়ার পর আপনি সরকারের পর বা ধর কৃষি বিভাগের পর কিবা আপনি সহায় পাইছে নাকি আপনার খবর লয় নাকি নলয় আচ্ছা ঠিক আছে আপনি এই কৃষির উপর চর্চা ঘরখান পোপাল দিয়েছে কৃষির উপর দিয়েছে কিন্তু যদি আপনি কৃষির উপর পোপাল দিয়েছে সরকারে আপনার চাকরি চাকরি আপনি বিচারও নাই বিচারও নাই কিন্তু এই ভূমিখিনি যদি আপনার না হয় যে আপনি চলবে পারবো জানো আপনার কেন লাগবো বেয়া লাগব বেয়া লাগবো মানে আপনি ঘর যেটা পেটত যেটা গাঁঠি পারবো আপনার বিদ্রোহের এটা হেৰি হব বিদ্রোহ হব সেটাই আসলে আসলে যেটা পেটত গাঁঠি পড়ে বিদ্রোহ হয় সেটাই আসলে সেটাই উগ্রপন্থী বলে কয় হয় বা কেতিয়াবা কুম্বা কানি উগ্রপন্থী বলে কয় কুম্বা কানি কয় কিন্তু আসলে ন্যায়ের ভাবে প্রতিবাদ করলে সেটা উগ্রপন্থী বলে কয়া যায় হয় আপনার ঠিক আছে ৰঙালাওৰ বিষয়ে অলপ কৈ দিয়কচোন যোৱাবাৰ এটা ৰঙালাও আপোনাৰ মই নিজে দেখিছোঁ আপোনাৰ এটা লাও থাকি আপোনাৰ ভৰি দি খোজ দিব নোৱাৰি খোজ দিব নোৱাৰি আপুনি মোটামুটি বিশটাকমান বিকিছে বিশটাকমান বিকিছে ইয়াতে মই দেখিছোঁ গাড়ীৰে লৈছে কিন্তু এই এই অঞ্চলটোত এই অঞ্চলটোত মই আপোনাক দেখুৱাই আছো মই আহি আছো আপুনি কাম খেতি কৰি থাকক মই আহি আছো তেখেতৰ খেতি মই আৰু দেখুৱাই আছো এই অঞ্চলত তেখেতে চাকৰিৰ কাৰণে বা কোনো হেৰি বিচাৰি অহা নাই তেখেতে ষাঠিৰ উদ্যত তেখেতে ৰিটায়াৰমেণ্ট নাই ৰিটায়াৰমেণ্ট লোৱা নাই কিন্তু আপোনাৰ চাকৰিয়ালে ৰিটায়াৰমেণ্ট লয় বা কিবা তেখেতে পেঞ্চনো পাব কিবা পাব সেই কৃষকক কি দি আছে কৃষকক কৈছে কৃষকে কি পাই আছে এইবিলাক বেহাৰ খেতি চাক এইবিলাক কৃষকে কি পাই আছে এইটো আপোনাৰ মোৰ
উদ্দেশ্য হল কৃষকক মান সন্মান কিয় নাপায়, কৃষকে কিয় আপনার মর্যাদা নাপায়, কৃষকে কিয় পেনশন নাপায়, এইটো আসলে দুঃখের বিষয়, এই দুঃখের বিষয়। অনক্ষরপ্রায় আপনার যেমন বেনিফিট হয়ে আছে, আপনার অক্ষর যে জানার পর বেশি লস হয়ে আছে। মানে এই দেখাম, পিছত আকো দেখাম। হাড় ভাঙা পরিশ্রমের বিনিময়তো মুঠি খাবার কারণে চিন্তা করব আছে, কারণ কৃষকর ফসলের মূল্য নাই, কৃষকর শ্রমর মূল্য নাই। কৃষক মানে কলে খুব দুঃখ লাগা, কৃষকর হাড় ভাঙা পরিশ্রমের বিনিময়তো উপযুক্ত মর্যাদা নাপায়, এইটাই আপনার ডাঙর। এইবিলাক কৃষক ইয়ালোকৰ আচলতে চাকৰিৰ কোনো হাবিলাস নাই, চাকৰিৰ হাবিলাস নাই, কিন্তু চৰকাৰৰ পৰাই সহায় বিচাৰে, মৰ্যাদা বিচাৰে, তেওঁলোকে প্ৰাপ্য বিচাৰে, উচিত মূল্য বিচাৰে, খেতিৰ উচিত মূল্য বিচাৰে। মই আপোনাক কৈ আছোঁ, এইটো আপোনাৰ ব্ৰহ্মপুত্ৰৰ বাকৰি, যিটো ব্ৰহ্মপুত্ৰৰ বাকৰিত আপোনাৰ ইয়াতে আপোনাৰ মটৰৰ খেতি, আপোনাৰ খেতি পথাৰটো এইটোৱে দেখাই আছোঁ। কৃষক কৰ ওপৰত মোৰ বেছিকৈ এইটো ক'ব লগা কাৰণ হৈছে কি, কৃষকসকল দেশৰ অন্নদাতা, কৃষি নহ'লে আপোনাৰ একো নহয়, কৃষি নাথাকিলে আপোনাৰ কোনো খাদ্য সংকট হৈ যাব, দেশত অৰ্থনীতিৰ দুৰ্ভিক্ষ হৈ যাব। ইয়াৰ কাৰণটো হ'লে আপোনাৰ কৃষিৰ ওপৰত, কৃষিয়ে কৰিব পাৰে, ইণ্ডাষ্ট্ৰি বা এইবিলাক বহালে বা এইবিলাক কেতিয়াও হেৰি কৰিব নোৱাৰে, কৃষিয়ে আপোনাৰ দেশক বচাব পাৰিব, কৃষি অন্ন দিব পাৰিব, কৃষিয়ে আপোনাৰ এইটো মটৰৰ খেতি আপোনাৰ এইটো এইটো ফুল লেনযুক্ত ৰাস্তা আপোনাৰ দেখুৱাই আছোঁ, এইটো আপোনাৰ ফুল লেনযুক্ত ৰাস্তা, সেইটো আপোনাৰ কাম সম্পূৰ্ণ দেখুৱাই আছোঁ। এইবিলাক অঞ্চলত ইয়াতে আপোনাৰ পালেঙৰ পৰা ৰঙালাও তিয়হ হওক এইবিলাক খেতি আপোনাৰ কৃষকে কৰি আছে, এইটো তিয়হৰ খেতি আপোনাৰ এই অঞ্চলত তিয়হ খেতি হওক যিবিলাক শস্য উৎপাদন এই আপোনাৰ শিঙিমাৰী অঞ্চলত বিক্ৰী হয়, আৰু ইয়াতে কৃষকে ইয়াৰ ওপৰতে চলি আছে, ইয়াতে বেছিভাগে আপোনাৰ চৰকাৰ বা চাকৰিৰ ক্ষেত্ৰত নিৰ্ভৰশীল নহয়, কৃষিৰ ওপৰতে নিৰ্ভৰশীল। ইয়াত সংৰক্ষিত কৰিব লাগে, কৃষি পথাৰ সংৰক্ষিত কৰিব লাগে, কৃষকক আপোনাৰ উচিত মূল্য দিব লাগে, উচিত সন্মান দিব লাগে, কৃষকক উচিত সন্মান উচিত মৰ্যাদা দিলে ভাল হয়। খেতি পথাৰৰ মাটিবিলাক খান্দি পেলাইছে, এইবিলাক আপোনাৰ সৰিয়হ, ইয়াৰ মাষ্টাৰ্ছ এতিয়া সৰিয়হৰ 200 টকা তেলৰ লিটাৰ, 200-250 টকা তেলৰ লিটাৰ, কিন্তু ইয়াতে সৰিয়হ আপোনাৰ প্ৰডাকশ্যন হয়, এই মাটিবিলাক নষ্ট হৈ গৈছে। দেখি আছোঁ আলু খেতি, আপোনাৰ কি কি খেতি ইয়াতে হৈ আছে, আপোনাৰ এইটো ব্ৰহ্মপুত্ৰৰ এইটো আপোনাৰ বাকৰি, ব্ৰহ্মপুত্ৰৰ আপোনাৰ এইটো উপত্যকা, এই উপত্যকা আপোনাৰ খেতি পথাৰ, এইবিলাক সম্পূৰ্ণ খেতি পথাৰ, এইবিলাক আলু খেতি, মটৰ, আলু, সৰিয়হ কটে কৰিব নোৱাৰে, কৃষিয়ে আপোনাৰ দেশক বচাব পাৰিব, কৃষিয়ে অন্ন দিব পাৰিব, কৃষিয়ে আপোনাৰ এইটো মটৰৰ খেতি আপোনাৰ এইটো এইটো ফুল লেনযুক্ত ৰাস্তা আপোনাৰ দেখুৱাই আছোঁ, এইটো আপোনাৰ ফুল লেনযুক্ত ৰাস্তা, সেইটো আপোনাৰ কাম সম্পূৰ্ণ দেখুৱাই আছোঁ। এইবিলাক অঞ্চলত ইয়াতে আপোনাৰ পালেঙৰ পৰা ৰঙালাও হওক তিয়হ হওক এইবিলাক খেতি আপোনাৰ কৃষকে কৰি আছে, এইটো তিয়হৰ খেতি আপোনাৰ এই অঞ্চলত তিয়হ খেতি হওক যিবিলাক শস্য। মই আপোনাৰ ক্ৰেন খামুক খোলা বুলি কয়, যিটো খামুক খোলা আপোনাৰ সেইবিলাক খামুক খোলা আপোনাৰ দেখুৱাই আছোঁ, ইয়াতে খামুক খোলা আছে, 10টামান খামুক খোলা আছে, আমি এইটো ক্ৰেন বুলি কয় হেৰি, এই ক্ৰেনবিলাক মই দেখাব চেষ্টা কৰিম। মাছ খাই আছে, খামুক খাই আছে, কিমান আছে দেখুৱাৰ চেষ্টা কৰিম, যা গৈ আছোঁ খেতিৰ মাজেৰে। এইবিলাক ক্ৰেন, ক্ৰেন এইবিলাক ক্ৰেন উৰি গ'ল। আপোনাৰ এই ব্ৰহ্মপুত্ৰৰ এই জহ
এইটো আপনার মরাখুঁটি, এই মরাখুঁটিরে আপনার যিটো জলধার, এই জলধারে আপনার এই অঞ্চলের খেতি পথারত আপনার আপনার যিটো উর্বরা, এই উর্বরাটো এই জলধারের পরে আপনার কৃষক উপকৃত হয়ে আছে। আর ইয়াতে লগতে আপনার ইয়াতে জলধারের লগতে ইয়াতে মাছ পুঠির লগতে আপনার চৰাই চিৰিকটিও আপনার ইয়াতে সংরক্ষিত হয়ে থাকে। এই জলধারক আপনার সুরক্ষিত করার কারণে সরকারে পদক্ষেপ লব লাগে, এইবিলাক মীন বিভাগে পদক্ষেপ লব লাগে। মই দেখাই আছো এই জলধার, এই অঞ্চলটো আপনার খেতি পথার, ইয়াতে গরু ছাগলীর বাবে এই অঞ্চলটো আপনার কৃষির উপরতে আপনার নির্ভরশীল। ব্রহ্মপুত্রের উপত্যকার আপনার এইটো ব্রহ্মপুত্রের উপত্যকাতে কৃষির উপরতে নির্ভরশীল, আর ইয়াতে খেতি পথারবিলাক দেখাই আছো। আর কৃষকের গরু ছাগলী ইয়াতে আপনার কেনেকৈ আছে দেখাই আছো, এই অঞ্চলটোর বিষয়ে আপনি দেখাই আছো আপনাদের। এইবিলাক খেতি পথার আসলে এইবিলাক আপনার খান্দি আপনার এই খেতি পথারবিলাক আপনার নষ্ট হয়ে গেছে আপনার, এইটো আপনার দেখাই আছো। খেতি পথার যেটা আপনার কৃষকর কৃষক দেশের অন্যতা আপনার যেটো কৃষকর যেটো আপনার ভূমিত যেটা আপনার আঘাত হয় যেটা আপনার এইটো আপনার বেশি কয় আপনার মানুষ যেটা আপনার অভাব হয় যেটা আবিষ্কার মূল যেটা এনেকা কথা তেতিয়া আপনার দল সংগঠনবিলাক আপনার হেৰি হয়ে যায়। এইটো আপনার দল সংগঠনবিলাক এইটো কারণে যেটা আপনার সমাজের যেটা আপনার আঘাত হবো